আসসালামু আলাইকুম আমার প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ক্লাসে। আশা করি তোমরা ভালো আছো এবং নিয়মিত ক্লাসগুলোর সাথে অংশগ্রহণ করছো। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আজকের যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাই সেটা হচ্ছে জেনারেল ম্যাথমেটিক্স অর্থাৎ সাধারণ গণিতের 13 অধ্যায়, যেটা আমরা সসীম ধারা নামে চিনি। এবং এই 13 অধ্যায়ের সসীম ধারা অধ্যায়ের আজকে একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আমরা কথা বলবো। তবে পূর্বে এর একটি সৃজনশীল এবং প্রথম পর্বে তোমরা ক্লাস করেছ, যারা প্রথম পর্বে ক্লাস করনি তারা অবশ্যই প্রথম যে সৃজনশীল প্রশ্নটা আছে এটা তোমরা দেখে নিবে এবং চেষ্টা করবে সেটা নিজেরা বাসায় অনুশীলন করার জন্য। আজকে যে সৃজনশীল নিয়ে কথা বলবো, চলো বন্ধুরা এই সৃজনশীল প্রশ্নটা আসলে কি সেটা আমরা একটু দেখে নিই। বলেছে ধারাটির একটি ধারা দেয়া আছে, সেখানে হচ্ছে পাঁচ প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস 135 একটি গুণত্ব ধারা। ধারাটির চতুর্থ পদকে সমীকরণের মাধ্যমে প্রকাশ করো, যেখানে প্রথম পদ এ এবং সাধারণ অনুপাত হচ্ছে আর। বলেছে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করো। প্রথম প্রদত্ত ধারার প্রথম পদকে প্রথম পদ এবং সাধারণ অনুপাতকে সাধারণ অন্তর ধরে সমান্তর ধারা নির্ণয় করে এর প্রথম 16টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে। প্রশ্ন বলেছে একটি ধারার কথা, 5 + x + y + 135, যে ধারাটির প্রথম পদ হচ্ছে a এবং সাধারণ অন্তর্গত সেটা আমরা ক্লিয়ার নেই, যে ধারাই থাকুক না কেন আমাদের প্রথম পদ এবং সাধারণ অন্তর দিয়ে শুরু করতে হবে। আমরা লিখে নিলাম প্রথম পদ হচ্ছে a, প্রথম পদ a ইকুয়াল টু 5, সাধারণ অনুপাত আর হচ্ছে x/5। আমরা জানি সাধারণ অনুপাতের সূত্র দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করতে হয়, সাধারণ অনুপাত x/5 সাধারণ অনুপাত দেওয়া আছে। বলেছে ধারাটির প্রশ্ন ছিল ধারাটির চতুর্থ পদকে একটা সমীকরণের মাধ্যমে দেখাতে হবে। ধারাটির চতুর্থ পদ খেয়াল করো, ধারাটির চতুর্থ পদ আসলে কত, ধারাটির চতুর্থ পদ 1 2 3 4, চতুর্থ পদ হচ্ছে 135। আমরা চতুর্থ পদ বের করার জন্য সূত্র জানব, তবে তোমরা নিশ্চয়ই জানো আমরা n তম পদের সূত্রটা আসলে কি। আমি একটু লিখে নিচ্ছি এখানে, n তম পদ বের করার সূত্র হচ্ছে ar^n-1। এটা হলো একটা সূত্র, এই সূত্র উপর বেস করে আমরা চতুর্থ পদটা লিখব। তাহলে চতুর্থ পদ হচ্ছে, চতুর্থ পদ ar^4-1, যেখানে a এর মান হলো 5, আর এর মান হচ্ছে x/5, ওকে, যেখানে পাওয়ার 3। অলরেডি আমাদের হাতে চতুর্থ পদ এখানে আছে, ঠিক আছে। তাহলে এইখানে যদি আমাদের চতুর্থ পদ থাকে তাহলে আমি সেই অনুযায়ী লিখে নিলাম 135। তার পরের লাইনে আসলো 135, আর এখানে আসতেছে হচ্ছে কিরকম 5 × x³, তার নিচে 5 কে কিউব করলে হবে 125। যদি আমরা কাটাকাটি দিই পরের লাইনে যে 135, এখানে হচ্ছে x³, আর নিচে আসতেছে 25। এইটাই আসলে একটা সমীকরণ, অতএব চতুর্থ পদকে সমীকরণ আকারে দেখালাম। তাহলে কিভাবে লেখাবো, নির্ণেয় সমীকরণ হচ্ছে 135 = x³/25। এটি হচ্ছে নির্ণেয় সমীকরণ, চতুর্থ পদকে সমীকরণ আকারে আমরা দেখানো হয়েছিল। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ, তবে যারা বুঝতে পারবে তারা অবশ্যই কমেন্টসে আমাকে জানাবে। এবার আমরা চলে যাব খ নাম্বার। আমার প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ ভেবে আমরা যেটা করলাম সেটা হচ্ছে ক নাম্বার, এখন আমরা যেটা করছি সেটা হচ্ছে খ নাম্বার। তোমরা নিশ্চয়ই জানো খ নাম্বার প্রশ্নটায় বলেছিল ধারাটির এক্স এবং ওয়াই এর মান যেটা আছে সেটা খুঁজে বের করার জন্য। আমরা জানি সত্যিকার অর্থে আমাদের ধারা হাতে আছে 5 x y + 135, এটা ছিল আমাদের ধারা। এখান থেকে আমরা প্রথম পদ বের করেছিলাম এবং কোথায় একটা সমীকরণ আমরা পেয়েছিলাম, যেখানে
ক হতে প্রাপ্ত আমরা লিখব ক হতে প্রাপ্ত সমীকরণটা হচ্ছে 135 ইকুয়াল টু x কিউব ডিভাইডেড বাই 25 তাহলে x কিউব বাই 25 আমরা লিখব 135 ইনটু 25 ইকুয়াল টু x কিউব যদি আমরা গুণ করি তাহলে কত পেলাম এটা রেজাল্ট হচ্ছে 3375 x এর মান আমরা 15 পেয়ে গেছি আমরা দেখেছিলাম সাধারণ অনুপাত আর আমরা পাওয়ার উপায় হলো দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ x ডিভাইডেড বাই 5 তাহলে 5 15 বাই 5 ইকুয়াল টু 3 তাহলে সাধারণ অনুপাত আমাদের হাতে যেটা আসলো সেটা হচ্ছে 3 প্রিয় শিক্ষার্থী এবার আমাদের দরকার হচ্ছে অলরেডি যেখানে x এর মান পেলাম সেটা হচ্ছে y এর মান তাহলে এখন y এর মান বের করতে হলে আমাদের y আসলে কত নম্বরে আছে 1 2 3 তাহলে তৃতীয় পদ বের করতে হবে তৃতীয় পদ সূত্রটা নিশ্চয় জানো সেটা হচ্ছে ar টু দি পাওয়ার 3 - 1 যেখানে হাতে আমাদের হাতে অলরেডি a এর মান কিন্তু আছে কত 5 r এর মান 3 স্কয়ার তাহলে 5 ইনটু 9 কত হলো 45 অলরেডি তৃতীয় পদের মান ছিল y তাহলে y এর মান 45 আমরা দেখতেই পাচ্ছি যে x এর মান হচ্ছে 15 এবং y এর মান হচ্ছে কত 45 খুব সহজেই আমরা x এবং y এর মানটা খুঁজে বের করলাম প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা চলে যাচ্ছি ঘ নাম্বার প্রশ্ন প্রিয় শিক্ষার্থী এবার খেয়াল করো একটু আমরা ঘ নাম্বার প্রশ্ন বলেছে যে ধারা নিয়ে আমাদের হাতে দেওয়া ছিল অর্থাৎ একটি গুণোত্তর ধারা এই গুণোত্তর ধারা সাধারণ প্রথম পদকে আমাদের প্রথম পদই ধরতে হবে এবং সাধারণ অনুপাতকে সেটা আমাদের সাধারণ অন্তর ধরে নিতে একটা ধারা তৈরি করতে হবে নিশ্চয়ই জানো ধারা দেওয়া ছিল 5 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস 135 যেখানে এই ধারাটা দেওয়া ছিল এবং এখান থেকে আমাদের x এবং y এর মানটা আমাদের হাতে কিন্তু চলে আসছে খ হতে প্রাপ্ত আমরা দেখতে পাই খ হতে পাই আমরা ঠিক আছে খ হতে প্রাপ্ত ছিল x এর মান হচ্ছে 15 এবং y এর মান হচ্ছে 45 তাহলে ধারাটা কি রকম প্রদত্ত ধারা অতএব প্রদত্ত ধারা আমরা পাব প্রদত্ত ধারা 5 প্লাস 15 45 আর হচ্ছে 135 এই ধারার প্রথম পদ হচ্ছে ফা এ 5 তারপরে হচ্ছে সাধারণ অনুপাত আর কত 15 বাই 5 সমান সমান 3 শর্তগুলো ছিল আমাদের প্রথম পদকে প্রথম পদই রাখতে হবে শর্তানুসারে প্রথম পদকে আমরা কি লিখব প্রথম পদই রাখব প্রথম পদকে প্রথম পদ তাহলে প্রথম পদ কত হলো a সমান সমান 5ই হলো সাধারণ অনুপাতকে সাধারণ অন্তর ধরতে হবে তাহলে সাধারণ অন্তর হলো d এটা হচ্ছে 3 সাধারণ অন্তরকে সাধারণ অনুপাত ধরে নতুন করে একটি ধারা তৈরি করতে হবে প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো নতুন করে যদি ধারা তৈরি করতে হয় তাহলে আমাদের কিন্তু নতুন ধারার দ্বিতীয় পদ লাগবে নতুন ধারার তৃতীয় পদ লাগবে কিন্তু নতুন ধারার প্রথম পদ তো আগে করাই আছে তাহলে নতুন ধারার দ্বিতীয় পদ যেহেতু এটা সমান্তর ধারা সুতরাং দ্বিতীয় পদ বের করা সহজ দ্বিতীয় পদ তোমরা নিশ্চয়ই জানো সমান্তর ধারার জন্য আমি একটু সূত্র তোমাদেরকে লিখে দিচ্ছি সমান্তর ধারার ক্ষেত্রে সূত্রটা কি n তম পথ এর সূত্র হচ্ছে a ইনটু n মাইনাস 1 ইনটু d এটা ছিল সমান্তর ধারার n তম পদের সূত্র আচ্ছা তাহলে দ্বিতীয় পদ বের করার
করছি আমরা দ্বিতীয় পদ। দ্বিতীয় পদ হচ্ছে a মানে 5, 2 minus 1 into d এর মান হচ্ছে 3, তাহলে 5 plus 1 into 3 ফাইনালি রেজাল্ট হলো 8। তৃতীয় পদ, আমাদের তৃতীয় পদ লাগবে 5 plus 3 minus 1 into d এর মান 3, তাহলে 5 into 5 plus 2 into 3 ফাইনালি রেজাল্ট হলো কত, তৃতীয় পদ 11। তাহলে এই যে নতুন করে আমরা যে ধারাটি পেলাম, তাহলে এই ধারাটা কিরকম হবে, নির্ণয় ধারা। নির্ণয় ধারা আমাদের ধারা বের করতে বলছে, ধারাটির প্রথম পদ হলো 5, দ্বিতীয় পদ হলো 8, তৃতীয় পদ হলো 11। এভাবে দিয়ে আমরা ধারা বের করতে পারলাম, প্রথম পদ 5, দ্বিতীয় পদ 8, তৃতীয় পদ 11। এই যে নতুন করে ধারা বের করা হলো, এখন আমাদের যে প্রশ্নটা বলল, এই ধারার 16টি পদের সমষ্টি কত সেটা নির্ণয় করতে হবে। সমষ্টি আমরা সহজে বের করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, সমষ্টি বের করার জন্য আমাদের সূত্র জানতে হবে। তার আগে তোমাদেরকে মনে করা যায় এন সংখ্যক পদের সমষ্টি সূত্র সমান্তর ধারার সূত্রটা আসলে কিরকম হবে। প্রথম এন সংখ্যক পদের সমষ্টি, সংখ্যক পদের সমষ্টির সূত্র হচ্ছে কিভাবে, এন বাই টু, টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এন সংখ্যক পদের সমষ্টি সূত্র টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। আমরা আসলে বের করতে চাই 16টি পদের সমষ্টি, 16 সংখ্যক। তাহলে প্রথম 16 সংখ্যক পদের সমষ্টি, সংখ্যক পদের সমষ্টি সূত্র হল কত বেল, 16 বাই 2, সেকেন্ড ব্র্যাকেট 2 এ, এ এর মান 5 প্লাস 16 মাইনাস 1 ইন্টু 3। ওকে, তাহলে হচ্ছে 8, 10, 15 ইন্টু 3, তাহলে 8, 10, 3, 15, 45, তাহলে 8 ইন্টু আমাদের আসবে হচ্ছে 55, তাহলে 0 আর 40, এটা হবে 44, ঠিক আছে, 5 8 40, হাতে 4, 5 8 40, 44। তাহলে 16 সংখ্যক পদের সমষ্টি আসলে কত বের হলো, 440। প্রিয় শিক্ষার্থীরা, 16 সংখ্যক পদের সমষ্টি আমরা বের করতে পারলাম, সেটা রেজাল্ট হলো 440। তো এতক্ষণ ক্লাসে উপস্থিত থাকার জন্য এবং ক্লাসটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। এবং যারা বুঝতে পারোনি তারা অবশ্যই কমেন্টসে আমাকে জানাবে যে কোন অংশটুকু তোমরা বুঝতে পারোনি, এবং পরবর্তীতে আরেকটা সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।